কালিচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে অবশ্যই সরকার পক্ষকে বলতে চাইব যে এরকম কালিচক বাসীকে ধোকা দেওয়া যায় না, আর যদি ধোকা দেওয়া যায় তাহলে অবশ্যই ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী এই ধোকাধাড়ির নামে একটা আন্দোলন কালিচক বাসী বের করবে বলে। এই যে বাথরুমটা কয় ঘন্টা খোলা থাকে? 24 ঘন্টা। কিন্তু আমরা যেটা এখানকার এলাকাবাসীর অভিযোগ পেয়েছি যে আধা ঘন্টা এক ঘন্টার পরে অন্যতম একটা যে বাথরুম শৌচালয় করার জায়গা, সেই শৌচালয় সম্বন্ধে একটা অভিযোগ পেলাম। সেই শৌচালয়ের সমস্ত অভিযোগকে আমরা কালিচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে পাড়তাল করে দেখব যে এই শৌচালয়ের অবস্থা কেন, এর জন্য দায়ী কে, আর এর সমাধান দেওয়া কি ইত্যাদি আমরা তুলেছি। আসুন, কালিচক ব্রেকিং নিউজ চ্যানেলের ক্যামেরার মাধ্যমে তুলে ধরা হচ্ছে আজ কালিচক এর শৌচালয়ের অবস্থা। চলুন আসুন ভিতরের দিকে, আমরা ক্যামেরাম্যানকে বলবো ভিতরের পোর্শনটাকে দেখাতে। প্রথমে আমরা দেখি এই যে কালিচক ব্রেকিং নিউজ চ্যানেলের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার শৌচালয়ের শৌচ করার, এখানকার লক্ষ লক্ষ মানুষের শৌচ করার একটা জায়গা, সেই জায়গার অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখুন এখানে দেখুন ঠিকঠাক জলের কোনো ব্যবস্থা নেই, মানুষ একটা ধোকার মধ্যে পড়ে যাচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে। তারপরে আরো একটু ভিতরে আসুন, জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন রকম একজন সভ্য মানুষ শৌচ করার জন্য আসবে এটা ভাবাই যায় না। তারপরে দেখুন পায়খানার আবর্জনাটা, আপনারা হয়তো দেখতে পারবেন না পায়খানার মধ্যে কতটা ময়লা জমে আছে, সেটা দেখার অবস্থা নেই। প্রত্যেকটা পায়খানার অবস্থায় মানে আপনার শৌচালয়ের অবস্থা দেখুন, ভিতরের পোর্শনটা পুরোপুরি ভাবে আপনাদেরকে দেখানো হলো। আমরা যে ভিতরের শৌচালয়ের অবস্থাটা দেখলাম, জলের ব্যবস্থা নাই। কেন জল নেই? জল তো আছে, ওই আমরা তো দেখলাম যে এই যে এখানে যেটা জল, আসুন একটু একটু বাইরে আসুন, লক্ষ লক্ষ মানুষের একটা আস্থার জায়গা, অনেক মহিলা পুরুষই যখনই শৌচ কর্মের তাগাদা পাই তখন সেই সমস্যাটা সমাধানের জন্য এখানে আসে, আর এখানে এসেই যখন দেখে এখানে জলের ব্যবস্থাটা দেখুন কি অবস্থায় রয়েছে। এটা কি সরকারি দায়িত্বশীল কোন কর্তৃত্ব পক্ষ মেনে নিতে পারবে বলুন, এটা কেন নেই? ছুটে গেছে। কি নাম আপনার? সুনর্জন। কতদিন থেকে ছুটে আছে? এটা জলের জন্য। আপনি কি জানিয়েছেন এই যে ছুটে গেছে, এটা কি জানিয়েছেন আপনি? না, এটা জানিনি। জানাননি? তারপরে দেখুন এখানে কি ব্যবস্থা রয়েছে, এটা কি? প্লিজ আপনি একটু আসুন আমাদের ক্যামেরার মাধ্যমে, এটা কি? আমরা কিন্তু বাইরে লক্ষ লক্ষ অভিযোগ আমরা পেয়েছি, আমাদের ক্যামেরা বন্দী করা আছে সেসব অভিযোগ গুলো, সেইগুলি পাড়তাল করার জন্য আজকে কালিচক শৌচালয়ের আমরা এসেছি এই অবস্থাটা তুলে ধরতে। যে অবস্থাটা দেখুন আছে, কি করবে জনগণ, ধোকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে, কি হচ্ছে, এটা ভিতরের অবস্থাটা আমরা দেখে আসলাম। এগুলোর অবস্থা কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে, যে আপনাকে এখানে রেখেছে তাকে কি বলা হয়েছে? প্লিজ প্লিজ অন ক্যামেরা বলুন, তাকে কি বলা হয়েছে? ট্যাঙ্কিটা একটু ছোট আছে, ট্যাঙ্কিটা মানে মাঝে মাঝে পরিষ্কার করি, মাঝে মাঝে ভরে যায়। তাকে বলতে চাইছেন এই মুহূর্তে পরিষ্কার করার জন্য? তাকে বলতে চাইছেন আমাদের ক্যামেরা অন ক্যামেরায় তাকে গিয়ে প্রশ্নের মাধ্যমে সমাধানের চেষ্টা করো, তাকে বলতে চাইছেন? আমাদের মন্ত্রী। মন্ত্রী? কোন মন্ত্রীকে বলতে চাইছেন? কাকে বলছেন বলুন, বলুন কাকে বলছেন? আপনাকে কে রেখেছে এখানে? আমাকে রাখেনি, মানে এখানে আমার রাজু আমার বাথরুমতে, তো আমি মালদা থেকে এসেছি এখানে ঘুরতে, তো বাথরুম বসেছি। আপনি এখানে দায়িত্বশীল হয়ে আছেন তো? হ্যাঁ। কেউ ঢুকলে আপনাকে আপনার নির্দেশ ছাড়া এখানে ঢুকতে পারবেন, এটাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো আপনি এখানে দায়িত্বশীল, আপনি তো সমস্ত কিছু বলতে পারবেন। তারপরে আপনাকে সমস্ত অবস্থা দেখানো হলো, এই সবের ব্যবস্থা করার জন্য আমরা সেই সব দায়িত্বশীল ব্যক্তিত্বর কাছে কোশ্চেন রাখব সমাধানের জন্য, কি কেন এরকম অবস্থা, আপনি কাকে বলতে চাইছেন? এখন তো আপনাকে পেয়েছি আমরা, আমাদের ক্যামেরা যাবে তার কাছেও এই সমাধানের জন্য, কাকে বলতে চাইছেন? একটা সমস্যা দাদা, আপনি 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 এখানে একার কে দায়িত্বশীল? হ্যাঁ, না আমি গাড়ি ড্রাইভার, আমি এখানে যে ট্যাঙ্কিটা করা হয়েছে, এত ট্যাঙ্কি ছোট করা হয়েছে যে পাঁচ দিনের মধ্যে ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে। তাহলে ট্যাঙ্কিটা বড় করতে হবে, ট্যাঙ্কিটা বড় করতে হবে, প্লাস বাইরে থেকে লোক আসছে ঘুরে যাচ্ছে, গেট বন্ধ, কি করবে? এরকম কেন অভিযোগ যে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন ধোকাবাজি করা হচ্ছে কালিচকবাসীর সঙ্গে, কেন, কি কি কারণটা? এটা কি পারমিশন দিয়েছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন? এরকম ধোকা কোন সভ্য ভারতীয়কে দেওয়া যায় না, কিন্তু তারপরে এই শৌচালয় এসে দেওয়া হচ্ছে, কেন, কি বলতে চাইছেন? কেউ শৌচ কর্ম করতে আসছে আর গেট বন্ধ, এটা তো হতে পারে না, সত্যি কি গেট বন্ধ থাকে?
রাতে তো বন্ধ থাকে না আমি বলছি এই যে কোন রকম লোক আসবে যারা কালীচকে আসলো প্রয়োজনে যারা শৌচকর্ম করার জন্য এখানে আসবে তারা এসেই দেখলো গেটটা বন্ধ তো কেন এরকম গেট বন্ধ হয়ে থাকে এটা কি সত্য গেট বন্ধ হয়ে থাকে গেট তো বন্ধ হয়ে থাকে মানে বাথরুম ফুল হয়ে যায় যখন পরিষ্কার করার জন্য হয় তো বাথরুম বন্ধ করে যায় দুদিনও লেগে যায় বন্ধ হয়ে থাকে তো তাহলে শৌচকর্ম গুলো লোক করছে কোথায় করছে মানে দাঁড়িয়ে যাচ্ছে বা সামনে এই তো নার্সিংহোম আছে পাঠাচ্ছি লোককে কি ভাই নার্সিংহোমে যাও না তো মার্কেট আছে মার্কেটে পাঠাচ্ছি কালিয়াচকের বিভিন্ন সমস্যাগুলির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম কালিয়াচকের এই যে ল্যাট্রিন ইউরিনাল এর অবস্থা এবং এর ব্যবস্থা সম্পর্কে আপনাদের কাছে যে অভিযোগগুলো পেলাম তাহলে হচ্ছে কালিয়াচকের একমাত্র শৌচালয় সেটা সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে গেছে সেটার বিরুদ্ধে অভিযোগ আমরা পেলাম কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের ক্যামেরায় সমস্ত অভিযোগকে বন্ধ করা হয়েছে সেখানে জলের ব্যবস্থা নাই অপরিষ্কার রয়েছে যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে এরকম অভিযোগ আমি শুনতে পেলাম আপনি ওই শৌচালয়ের ব্যাপারে আপনি ব্লক লিডারশিপ এর মাধ্যমে কি সমাধান পেয়ে কিভাবে সমাধান ঠিক আছে এটা তো আমাদের জেলা পরিষদ করেছে এই ব্যাপারে আমাদের জেলা পরিষদ যে আমাদের লোকাল জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আরিফুর রহমান মিয়া মাস্টারদা তার সঙ্গে আমি কথাবার্তা বলবো এবং প্রশাসনের তরফ থেকেও আমি অনুরোধ করবো যেন ইমিডিয়েটলি এই শৌচালয়টা খোলা হয় এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয় এই ব্যাপারে আমি প্লিজ আপনার নামটা আমার নাম উত্তম ত্রিবেদী কর্মাধ্যক্ষ কালিয়াচক ওয়ান কালিয়াচক এক নম্বর ব্লকের অন্যতম লিডারশিপ মাননীয় উত্তম ত্রিবেদীর সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারলাম তিনি সরাসরি বললেন যে তিনি ব্লক সভাপতি আতিউর রহমানকেও বলবেন এবং সরাসরি তিনি জেলা পরিষদের যিনি সদস্য রয়েছেন মাননীয় শামীম মাস্টার সাহেব তাকেও তিনি এই অবস্থার জন্য বলবেন এবং খুব তাড়াতাড়ি এর জন্য সমাধান চাইবেন তাড়াতাড়ি চাইবেন তো একদম আমি পরশু দিনই স্যার আমার এই মুহূর্তে যোগাযোগ করবেন তো স্যার একদম একদম কথা দিচ্ছি যোগাযোগ করব ব্লক লিডারশিপের অন্যতম দায়িত্বশীলী ব্যক্তি মাননীয় উত্তম ত্রিবেদী তিনি বলে দিলেন যে এই মুহূর্তে যেরকম জেলা পরিষদের মেম্বারকে তিনি নক করবেন থ্যাংক ইউ কালিচক ব্রেকিং নিউজ চ্যানেল